হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হিউম্যান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আমি এসেছি হচ্ছে আমার বাগানে। আমি হচ্ছে এখান থেকে ডাঁটা শাক তুলবো দুপুরে রান্না করার জন্য। 2 দিন আগেও কিন্তু ডাঁটা শাকগুলো কিন্তু অনেকটা ছোট ছিল, এখন কিন্তু খাওয়ার মতো হয়ে গিয়েছে। আর আমার টমেটো চারাগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কয়েকদিন পরে এখান থেকে হচ্ছে টমেটো খাবো, লাল টকটকে টমেটো। তারপরে হচ্ছে অনেক আপুরাই বলে যে বাগানটা একটু মাঝে মধ্যে দেখানোর জন্য আপুদের কাছে ভালো লাগে, সেজন্য আমিও যখন শাক তুলতে আসি তখন কিন্তু একটু শ্যুট করি আপনাদের জন্য। আসলে আমার বাগানটা খুব বেশি বড় না, ছোট। তারপরও আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, যতটুকুই আছে ততটুকুর মধ্যেই। আর ধনে পাতাগুলো কিন্তু অনেক ভালো হয়েছে, একদম মোটা মোটা হয়েছে। আর ফ্লেভারের কথা কি বলবো, খুবই খুবই খুশবো এই ধনে পাতাগুলো থেকে। আসলে কোনো সার নেই, একদম তরতাজা আর হচ্ছে সারবিহীন। আমি কিন্তু এখানে কিন্তু কোনো সার ইউজ করি না, শুধু মাটির উপরেই এটা হয়। আর ডাঁটা শাকগুলো কিন্তু অনেক ভালো হয়েছে, একদম ফ্রেশ। আর এই ডাঁটা শাকটা আমি একটু ভিন্নভাবে রান্না করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে রান্না করব এটা। আমি কখনো এভাবে তৈরি করিনি, আজকে প্রথম এভাবে ট্রাই করব। কিন্তু রুই মাছের মাথা দিয়ে আমি আরও বিভিন্ন রকম শাক তৈরি করেছি, কিন্তু ডাঁটা শাক দিয়ে আমি কখনো তৈরি করিনি। এই যে আমি শাকগুলো তুলে নিলাম দুপুরের জন্য, এখন হচ্ছে আমি কিছু ধনে পাতা তুলবো। আর ধনে পাতাগুলো তোলার পরে এখন হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি। মিহি হচ্ছে আমাকে দরজা খুলে দিচ্ছে। আমার মেয়েটা মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, আমাকে এখন অনেক কাজে হেল্প করে। এখানে হচ্ছে আমি দুপুরের জন্য ভাত বসিয়ে গিয়েছিলাম, ভাতটা হচ্ছে আমার। ভাত বসানোর পরে আমি হচ্ছে শাকগুলো তুলতে গিয়েছিলাম, এখনো হয়নি, আর একটু বাকি আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি মাছ ভিজালাম, এখান থেকে হচ্ছে আমি একটা মাছ রান্না করব। এই মাছগুলো কিন্তু অনেক বড়, ভিডিওর মধ্যে একটু ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড়। আর এই মাছগুলো কিভাবে আপনারা কেচি দিয়ে কাটবেন সেটা আমি দেখাবো। এটা আমাকে একটা আবু রিকোয়েস্ট করেছিল, বড় মাছ কিভাবে কেচি দিয়ে কাটা যায় সেটা দেখানোর জন্য। এই যে রুই মাছের মাথা আর হচ্ছে লেজ, এটা দিয়ে হচ্ছে আমি ডাঁটার শাক ভাজি করব। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। এখন হচ্ছে আমি মাছটা কেচি দিয়ে কেটে নেব। আমাকে হচ্ছে আপন এয়ার আইডি থেকে একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল কেচি দিয়ে কীভাবে বড় মাছ কাটা যায় সেটা দেখানোর জন্য। আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আরও আগে, প্রায় 10 থেকে 15 দিন হবে আপু রিকোয়েস্ট করেছিল। কিন্তু আপুর আইডির নাম হচ্ছে আপন এয়ার, কিন্তু আপুর নামটা আমি জানি না। আপু তুমি ভিডিওটা দেখার পরে তোমার নামটা আমাকে বলে দিবে। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে মাছটা কাটছি। আমি কিন্তু সব ধরনের মাছই কিন্তু কেচি দিয়ে কাটি। মাছটা যেহেতু সাইজে অনেক বড়, সেজন্য আমি একটু পেটের সাইডে একটু কেটে নিচ্ছি। পেটগুলোকে হচ্ছে আমি 2 পিস করে নিচ্ছি। এই যে কতটা সুন্দরভাবে কেচি দিয়ে কিন্তু বড় মাছ কাটা যায়। আর কেচিটা কিন্তু অনেক ধার হতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, ধারালো কেচি হতে হবে একদম, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো কাটা যায়, বড় হোক বা ছোট হোক। আমি কিন্তু সব ধরনের কাজ কিন্তু ছুরি কিংবা হচ্ছে কেচি দিয়ে করে থাকি। এই যে
এখন হচ্ছে আমি অর্ধেকটা মাছ হচ্ছে টমেটো দিয়ে ভুনা করে নিব। এর জন্য হচ্ছে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভাজার পরে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটাকেও আমি কিন্তু হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভাজার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। এখন হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। টমেটো দিয়ে দিলাম, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু খেতে অনেকটা বাংলাদেশের কোরাল মাছের মতো। মশলার সাথে মাছটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কষানোর জন্য। মাছটা কিন্তু কষানো শেষ। মাছটা কিন্তু হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি, সামান্য করে একটু পানি দিয়ে দিব, খুব বেশি পানি দিব না, একটু মাখা মাখা করে আমি রান্না করব এটা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে এটা আমার কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমার ক্ষেতের। একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমার মাছ ভুনাটা কিন্তু একদম কমপ্লিট। রুই মাছের হচ্ছে মাথার লেজগুলোকে হচ্ছে লবণ, হলুদ আর মরিচ দিয়ে হচ্ছে আমি ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটু থেতে নিব। এরপর হচ্ছে বড় কাঁটাগুলো আমি ফেলে দিব। আবার অনেকে চিন্তা করতে পারে একটু কাটা কাটা হয়ে যাবে, কিভাবে খাওয়া যাবে। সবার উদ্দেশ্যে বলছি এটা কিন্তু কাটা কাটা হয় না, অনেক ভালো লাগে। কাঁটাগুলো তো কিন্তু আমরা বেছে ফেলেই দিব, আর একটু বড় কাঁটা যদি থেকেও যায় তখন কিন্তু আমরা খাওয়ার সময় এটা দেখতে পাবো। আপনারা এটা একটিবার হলো ট্রাই করবেন, রুই মাছের মাথা দিয়ে, যে কোনো শাক দিয়ে কিন্তু ট্রাই করা যায়। আমি কিন্তু মিষ্টি কুমড়া শাক দিয়েও কিন্তু একবার রান্না করেছিলাম। এখন হচ্ছে আমি শাক ভাজিটা বসিয়ে দিব। এর জন্য হচ্ছে আমি পেঁয়াজটাকে হালকা একটু ভাজার পরে এখন হচ্ছে আদা রসুন দিয়ে দিব। আপনারা এটা প্লিজ একটিবার হলো ট্রাই করবেন, এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। শুধু যে আপনারা ডাঁটা শাক দিয়ে করতে হবে তা কিন্তু না, মিষ্টি কুমড়া শাক, তারপর হচ্ছে কর্মী শাক দিয়েও কিন্তু এটা করা যায়। আমি এর আগে মিষ্টি কুমড়া শাক আর হচ্ছে কর্মী শাক দিয়ে অনেকবার করেছিলাম। আমার রান্নার চ্যানেলে কিন্তু মিষ্টি কুমড়া শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে শাক ভাজি কিন্তু আছে রেসিপি। এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ হলুদ, তারপরে হচ্ছে তেঁতলে করে রাখা রুই মাছের মাথাটা দিয়ে দিলাম। একটু হালকা মিশিয়ে নিয়ে তারপরে আমি ডাঁটা শাকগুলো দিয়ে দিব। আমার কাছে রুই মাছের মাথা দিয়ে শাক ভাজিটা কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি মিষ্টি কুমড়া শাক পেলেই কিন্তু এটা করে ফেলি রুই মাছের মাথা দিয়ে। আজকে ডাঁটা শাক দিয়ে ট্রাই করলাম, কিন্তু এতটাই টেস্টি হবে সেটা ভাবিনি করার আগেই। আপনারা প্লিজ একটিবার হলো ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এখন হচ্ছে আমি হালকা একটু মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে একটু কমে আসে। এখন তো একটু বেশি, সেজন্য শাকটা কিন্তু অনেকটা কমে এসেছে, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এটা কিন্তু শুকনো শুকনো ভাজি করতে হবে, কোনো প্রকারের পানি থাকা যাবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শাক ভাজিটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো করে আমি ভাজি করেছি। আমাদের বাসায় কিন্তু রুই মাছের মাথাগুলো কিন্তু তেমন খাওয়া যায় না, আমি কিন্তু সবসময় এভাবে শাক ভাজি করে ফেলি। আর প্রত্যেকের ঘরে কিন্তু রুই মাছের মাথা কিন্তু তেমন কেউ খেতে চায় না। আপনারা কিন্তু রুই মাছের মাথাগুলোকে এভাবে কাজে লাগাতে পারেন, অসম্ভব ভালো লাগে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি ছিল, আমার বাসায় কিন্তু রুই মাছের মাথাগুলো কেউ খেত না, তো আমি এভাবে ট্রাই করতাম, দেখতাম কি অনেক টেস্টি হতো। দুপুরের খাবারটা শেষ করার পরে এখন হচ্ছে আমি একটা ডিমের পুডিং তৈরি করব। আমি হচ্ছে যে পাত্রের মধ্যে হচ্ছে ডিমের পুডিংটা তৈরি করব, ওই পাত্রের মধ্যে হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তো আমি ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর আমি চুলাটাকে কিন্তু লোতে রেখেছি। আর কিন্তু আমি এখানে কোনো প্রকারের কিন্তু তেল কিংবা হচ্ছে পানি ইউজ করিনি, শুধুমাত্র চিনি। ধীরে ধীরে কিন্তু চিনিটা গলে গিয়ে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। এখানে কিন্তু পানি কিংবা তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, বিশেষ করে আমি দিই না, আপনারা কেউ চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, পানি চাইলে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু চিনিটা গলতে শুরু হয়ে গিয়েছে। এভাবে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, না হলে কিন্তু একটা সাইডে খুব বেশি কালার চলে আসবে। এই যে ক্যারামেলের কালারটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে,
যে পাত্রে পুডিংটা তৈরি করবে সেই পাত্রে ক্যারামেলটা তৈরি করা ভালো আমি মনে করি, এতে করে সুবিধাটা একটু বেশিই হয়। এখানে হচ্ছে আমি চারটা ডিম নিয়ে নিলাম, এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী, কিন্তু আমি মনে করি 1/2 কাপ পরিমাণ চিনি চারটা ডিমের জন্য একদম পারফেক্ট। এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নেব, চিনিটা যাতে সম্পূর্ণভাবে গলে যায় এটা কিন্তু খুব ভালোভাবে বিট করে নিতে হবে। অনেক সময় দেখা যায় কি চিনি দানা দানা রয়ে যায়, এদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে চিনিটা যাতে খুব ভালোভাবে গলে যায় আর ডিমটাও যাতে খুব ভালোভাবে বিট করা হয়ে যায়। ডিমটা হচ্ছে ভালোভাবে বিট করার পরে এখানে হচ্ছে আমি 1/3 কাপ পরিমাণ পাউডার দুধের সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আমার কাছে হচ্ছে তরল দুধের পুডিং তেমন ভালো লাগে না, পাউডার দুধের পুডিংটা বেশি ভালো লাগে, সেজন্য আমি সবসময় পাউডার দুধ দিয়ে কিন্তু পুডিংটা তৈরি করি। আর কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু একটু টেস্টি হবে পুডিংটা। আমার কাছে মনে হয় কি পাউডার দুধের পুডিংটা অনেক টেস্টি হয় তরল দুধের চেয়েও। এখন হচ্ছে দুধটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা হচ্ছে খুব ভালোভাবে মেশানোর পরে এখন হচ্ছে আমি এটাকে ছেঁকে নেব, যাতে করে ডিমের কোনো প্রকারের লাম্পস না থাকে। চালনির মধ্যে ছেলে নেওয়ার কারণে কিন্তু লাম্পসগুলো চালনির মধ্যে রয়ে যাবে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ডিমের লাম্পস কিন্তু রয়ে গিয়েছে চালনির মধ্যেই। আর এগুলো যদি ডিমের মধ্যে থাকো তাহলে কিন্তু ডিমের পুডিংটা কিন্তু তেমন ভালো হতো না, দেখতে কেমন ভালো লাগতো না। আপনারা চেষ্টা করবেন ডিমের পুডিংটা তৈরি করার আগে এটা যাতে ছেঁকে নেন। এখন হচ্ছে আমি ভাপে বসিয়ে দিব, হাঁড়ির মধ্যে হচ্ছে আমি একটা স্ট্যান্ড দিলাম, তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে হচ্ছে ঢাকনার উপরে আমি হচ্ছে একটা শিল দিব মাঝারি সাইজের, যাতে করে এটা নড়াচড়া না করে। এখন হচ্ছে আমি স্ট্যান্ডের গায়ে গায়ে পর্যন্ত পানি দিয়ে দিব, পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, স্ট্যান্ডের গায়ে গায়ে পর্যন্ত দিতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা কিন্তু এখন একটু বেশি দিচ্ছি, যখন পানিটা ফুটে উঠবে তখন কিন্তু চুলাটাকে আমি একদম লোতে করে দিব। লোতে রেখে কিন্তু ডিমের পুডিংটা করতে হয়, তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়। 20 থেকে 25 মিনিট পরে ডিমের পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি একটু চেক করে নিব। একটা ছুরি হচ্ছে আমি মাঝখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন। দেখুন ছুরিটা কিন্তু ক্লিয়ার বের হয়েছে, তার মানে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। যদি লিকুইড অংশ লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আরও 4 থেকে 5 মিনিটের মতো এটাকে ভাপে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এই যে আমার ডিমের পুডিংয়ের লুক, খুবই সুন্দর একটা কালার এসেছে। ডিমের পুডিং তো আসলে কম বেশি সবাই তৈরি করতে পারে, যারা পারে না তাদের জন্যই আসলে আমি দেখালাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, যারা নতুন গৃহিণী তাদের জন্য যাতে কিছুটা হলেও উপকারে আসে সেজন্যই আমি রেসিপিটা শেয়ার করেছি। সন্ধ্যা নাস্তার জন্য হচ্ছে আমি সিঙ্গারা তৈরি করেছি, খুবই ইয়াম্মি হয়েছে সিঙ্গারাগুলো, একদম পারফেক্ট হয়েছে, কতটা মজা হয়েছে আসলে বলে বোঝাতে পারবো না। আর সিঙ্গারার ফুল রেসিপিটা কিন্তু আমার রান্নার চ্যানেলে আমি অলরেডি আপলোড করেছি, একদম টিপস সহ পারফেক্ট সিঙ্গারার রেসিপি, তারপরে হচ্ছে সংরক্ষণ পদ্ধতি সহ কীভাবে আপনারা হচ্ছে 2 মাস পর্যন্ত সিঙ্গারাগুলোকে সংরক্ষণ করতে পারবেন সেটা সহ দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সবার সুবিধার জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যে 5টা সিঙ্গারা দেখতে পাচ্ছেন, একটা খাচ্ছি আরও 4টা, সবগুলো কিন্তু আমি খেয়েছি আর মিহির বাবা খেয়েছে 6টা। গতকালকের ভিডিওর মধ্যে মিহির হচ্ছে গিফটের টেবিলটা দেখিয়েছিলাম, এই জায়গার মধ্যে হচ্ছে মিহির গিফটের টেবিলটা রেখেছি, আর এই জায়গার মধ্যে হচ্ছে মিটু থাকতো আগে। তো গতকালকে হচ্ছে আমাকে 2টা আপু কমেন্ট করেছে, মিটুকে কোথায় রেখেছি, মিটু কোথায় গেল। আসলে আপু 2টার কমেন্ট পাওয়ার পরে আমি পুরাই অবাক, আপনারা সবাই কিভাবে এত মনোযোগ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা কোথায় কী রাখি সেটা পর্যন্ত আপনারা ফলো করেন, আমি তো একদম অবাক হয়ে গিয়েছি। মিটুকে হচ্ছে আমি এখানে রেখেছি, যেহেতু আমার বাসাটা খুবই ছোট, 2টা রুম মাত্র,
রুমের মধ্যে জায়গা হচ্ছে না, দুইটা রুমের মাঝখান দিয়ে হচ্ছে মিটুকে রেখেছি, যাতে করে আমরা হাঁটাচলা করতে যা করার সময় যাতে মিটুকে দেখতে পারি। আর একটা আপুর আইডির নাম হচ্ছে এমডি রাসেল, আর একটা আপুর নাম হচ্ছে সেলিনা বেগম। আপু দুইটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিটুর কথা জিজ্ঞেস করার জন্য। আসলে আপুর দুইটার হচ্ছে কমেন্ট পাওয়ার পরে আমি তো এতটাই অবাক হয়ে গেলাম, আর আমি সাথে সাথে মিহির বাবাকে বলছি, দেখো আপুরা কিন্তু মিটুর কথা জিজ্ঞেস করছে, এই জায়গাতে মিটু থাকতো এটা কিন্তু আপুরা সবসময় ফলো করতো। আর যখন মিহির টেবিল রেখেছি, আপুরা প্রশ্ন করছে মিটুকে কোথায় রাখলাম, মিটু কোথায় গেল। আমি খুবই খুশি হয়েছি আপু দুইটার কমেন্ট পেয়ে। আপু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আমার পক্ষ থেকে, তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো এ কামনা করি। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আমার আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।